এবার দর্শক আমাদের জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে আমি আপনাদের থেকে খাবো লাউ শাক ভাজি। লাউ শাক ভাজি করতে যে যে উপকরণ লাগবে সেগুলো হচ্ছে সিদ্ধ করে রাখা শিমের রসুন কুচি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, কাঁচা মরিচ ফালি করে পরিমাণ মতো, সামান্য হলুদ গুঁড়া এবং কিছু পেঁয়াজ বাটা। আমি রান্না শুরু করতে যাচ্ছি। প্রথমে পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি। তেল একটু গরম হলে রসুন কুচি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা এবং খালি করা কাঁচা মরিচ লবণ পরিমাণ মতো দিতে হবে। রসুন একটু ভালো হয়ে গেলে শিমে বিক্ষিপ্ত করে বেশি দিলে ঢেলে দিতে হবে। পাতাগুলো ভেজে দিচ্ছি। শাকগুলো ঢেলে ভালো করে নেড়ে দিতে হবে। করে নেড়ে 20 মিনিটের মতো অল্প আছে দেখে রেখে দিতে হবে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেলে আমার শিমের বিচে দিয়ে তৈরি লাউ শাক।